আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। সুপার টাচ ইলেকট্রনিক্সের মাননীয় চেয়ারম্যান জনাব ইমরান সিদ্দিকী রুবেল, আপনাকে স্বাগত আমাদের এই এবি টিভি আজকের বাজারের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশের ওভারঅল এই ইলেকট্রনিক্স বাজার সম্পর্কে আপনি কীভাবে দেখছেন, আপনার মূল্যায়ন সম্পর্কে। আসলে আমাদের দেশ যদিও একটা মধ্যবিত্ত দেশ, এরপরেও ইলেকট্রনিক্সের ব্যাপক একটা সমৃদ্ধি আমাদের দেশে আছে। আমরা জানি যে এখন বিদ্যুতের প্রতি সরকারের অনেক গুরুত্ব দিয়েছে, যে সমস্ত গ্রামেগঞ্জে আগে বিদ্যুৎ ছিল না এখন নতুন ওই এলাকাতেও বিদ্যুৎ যাচ্ছে, কিন্তু সেই সাথে বিদ্যুতেরও একটা চেঞ্জ আসছে। যেমন আমরা আজ থেকে 10 বছর আগে আমরা লাইট ব্যবহার করতাম যেগুলি, এখন এগুলি না, এখন আসছে এনার্জি বাল্ব। এনার্জিকেও এখন আমরা ওভারটেক করে আরও নতুন প্রযুক্তিতে চলে আসছে, যেমন আমরা এখন যাচ্ছি এলইডি বাল্বে। একটা এনার্জি বাল্ব 80% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে, আর এলইডি বাল্ব এখানে 95% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। আলোর দিক থেকেও এনার্জি বাল্বটা যেটুকু রুক্ষ আলো দেয়, আবার এলইডি বাল্বটা এরকম রুক্ষ না, এটা চাঁদের আলোর মতো স্মুথ আলো দেয়। সব দিক থেকে এলইডির খুব গুরুত্ব এখন, এবং আমাদের দেশে গ্রামেগঞ্জে এটা শুরু হচ্ছে। আমরা এলইডি নিয়ে আমরা কাজ করতেছি। সুপার টাচ ইলেকট্রনিক্স মূলত আমাদের আগামী দিনে বিদ্যুৎকে সাশ্রয় করার পাশাপাশি সাধারণ মানুষের অর্থনৈতিক ক্রয় ক্ষমতার ভিতরে রেখে আমরা যেন বৈদ্যুতিক আলোগুলি দিতে পারি, বিষয়টাকে লক্ষ্য রেখে আমরা সুপার টাচ ইলেকট্রনিক্স যাত্রা শুরু করেছি। আমরা আগামী কয়েকদিনের ভিতরেই মার্কেটে চলে আসব। সুপার টাচ ইলেকট্রনিক্সের আমাদের পণ্যগুলির ভিতরে রয়েছে 40 প্রকারের এলইডি বাল্ব, যারা সাধারণ মানুষ অন্য একটা বাল্ব 200 টাকায় কিনে আমারটাও 200 টাকায় কিনবে, কিন্তু আমরা 1 বছরের গ্যারেন্টি থাকবে, এবং 1 বছরের ভিতরে এই বাল্বটা কিছু হলে আমরা রিপ্লেস করব। আর পাশাপাশি আলো পাবে অনেক বেশি, বিদ্যুতের বিল আসবে কম। এই ধরনের 40 প্রকারের আইটেম। আর পাশাপাশি আমরা টেলিভিশনও আছে, আমাদের এলইডি টিভিগুলি আসছে মার্কেটে। যে সমস্ত টিভি এখন বিক্রি হচ্ছে সর্বনিম্ন 32 ইঞ্চি টেলিভিশন 20 থেকে 25 হাজার টাকা, ওই টিভিটা আমরা এখন দিচ্ছি 14 থেকে 15 হাজার টাকায়। গুণগত মান ভালো এবং পিকচারের অবস্থান ভালো। আর আমাদের টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে মালয়েশিয়া এবং চায়না, এই 2টা রাষ্ট্রের টেকনোলজিকে কেন্দ্র করে আমরা এটা যাত্রা শুরু করছি। আমরা পুরোপুরি আমদানি নির্ভর না, আমরা বাংলাদেশ এবং চায়না এবং মালয়েশিয়ার কিছু পার্টস আমরা ইম্পোর্ট করে বাংলাদেশে এনে আমরা অ্যাসেম্বলিং করতেছি আমাদের দেশে, এবং এটা আমরা এখানে ফিটিং করে আমরা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রেখে যেন মূল্যটা আসে, ওই চিন্তা রেখে আমরা এগুলি মার্কেটিং করার পরিকল্পনা নিচ্ছি। আমরা এখন অ্যাসেম্বলিং করতেছি। আমরা যদি বাংলাদেশের মার্কেটিং অবস্থার যে অবস্থা আছে যদি এরকমও থাকে, আমরা ভবিষ্যতে আমাদের দেশে সব কিছু উৎপাদন করব, ওই পরিকল্পনা নিয়ে আমরা শুরু করছি। এবং আমরা অলরেডি সারা বাংলাদেশে আমাদের ডিলার সার্কুলার নেওয়া শুরু হয়েছে, আমরা ডিলারদের মাধ্যমে সেবাটা গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারি, ওই চিন্তাভাবনা নিয়ে আমরা এগোচ্ছি।